ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মা মামনি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজকে আমি আরেকটি ইউনিক রেসিপি করেছি। আজকে আমি করেছি পটল পোড়া ভর্তা। তো খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে। তো তোমরা দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করো রেসিপিটি। বানানো কিন্তু খুবই সহজ, খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। তো কীভাবে করছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো প্রথম থেকে লাস্ট অবধি। আজকে আমি রান্না করব পটল পোড়া ভর্তা, সেজন্য আমি 10 পিস পটল নিয়েছি। পটলগুলো দেখো একদম কচি আর টাটকা রয়েছে। তো দু পাশ দিয়ে প্রথমে আমি কেটে নেব, কেটে একটু ছুলে নেব হালকা করে, দুই সাইডে কেটে আমি বাদ দিয়ে দেব। হালকা হালকা করে ছুলে নিচ্ছি, ছুলে তারপরে পুড়ে নেব। সবগুলো পটল সেম এরকম করে আমি দুপাশ দিয়ে কেটে বাদ দিয়ে হালকা করে ছুলে নিচ্ছি। দেখো সবগুলো পটল আমি দুপাশ দিয়ে কেটে বাদ দিয়ে হালকা করে ছুলে নিয়েছি। পাতলা একটা স্টিলের রড নিয়েছি, পটলগুলো এখন তার মধ্যে গেঁথে নেব এক একটা করে। এভাবে করে গেঁথে আমি পুড়ে নেব। এখানে টোটাল 10টা পটল আছে, আমি 5টা এখানে ভরে নিয়েছি স্টিলের রডের মধ্যে। 5টা 5টা করে আমি পুড়ে নেব। তো এখানে 5টা ভরা হয়ে গেছে, এখন চলে যাব রান্নাঘরে। দেখো আমি গ্যাসের উপরে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, এখন পটলগুলো উল্টে পাল্টে ভালো করে পুড়ে নেব একটু। দেখো এই পটলগুলো পুরা হয়ে গেছে ভালো করে, বাকিগুলো আমি সেম এরকম করে পুড়ে নেব। দেখো পুরা হয়ে গেছে, এখন জলের মধ্যে দিয়ে দেবো পটলগুলো, একটু ঠান্ডা হলে খোসাগুলো ছাড়িয়ে নেব। পটলগুলো পুরো আমি ঠান্ডা জলে রেখেছিলাম কিছুক্ষণ, এখন ঠান্ডা হয়ে গেছে। এখন পটল থেকে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আমি, যেগুলো খোসা পুড়ে গেছে সেগুলো ভালো করে আমি পরিষ্কার করে ছাড়িয়ে নেব। দেখো সকালে পটল থেকে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, আর এখন চিপে চিপে জলগুলো যে পটলের ভেতরে রয়েছে সেটা বের করে নিচ্ছি। পটল পোড়া ভর্তা করার জন্য কী কী উপকরণ লাগছে দেখে নাও। এখানে আমি 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি, আছে ধনে পাতা কুচি, আছে 5-6টা শুকনো লঙ্কা, আছে 5-6টার মতো চিংড়ি মাছ, আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর নুন। চিংড়ি মাছটা অপশনাল, তোমরা ইচ্ছে হলে দিতেও পারো, চিংড়ি মাছ ছাড়াও করতে পারো। আর এখানে পটলটা পুড়ে ভালো করে ছুলে জলটা চিপে নিয়েছি, তার সাথে রয়েছে সর্ষের তেল। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সামান্য পরিমাণ সর্ষের তেল। প্রথমে শুকনো লঙ্কাটা ভেজে নেব। তেলটা গরম হয়ে এসেছে, এখন দিয়ে দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভেজে তুলে নেব। দেখো শুকনো লঙ্কাটা লাল করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব।
আর রয়েছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা নুন হলুদে মেখে আমি ভেজে নেব। ওই তেলেই দিয়ে দেব। চিংড়ি মাছটা আমি হালকা করে ভেজে নিয়েছি, এখন তেল থেকে তুলে নেব। আমি একটি মিক্সি বাটি নিয়েছি, মিক্সি বাটিটার মধ্যে এখন পটলগুলো দিয়ে দেব, আর দিয়ে দেব চিংড়ি মাছ। আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, পেস্ট করে নেব। ঢাকনাটা খুলে নেব, দেখো খুব ভালো পেস্ট হয়ে গেছে। ওই তেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল করে ভেজে নেব। দেখো পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এখন পটলের পেস্টটা দিয়ে দেব। দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। একটু স্বাদ মতো নুন দিয়ে দেব, হাফ চামচ। আর দিয়ে দেবো একটু মিষ্টি। নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। আর একটু শুকাবে। শুকনো লঙ্কাটা যে আমি ভেজে রেখেছিলাম, একটু নুন দিয়ে আমি মেখে নিচ্ছি। ঝাল ঝাল খেতে ভালো লাগবে। এখন ভেজে রাখা শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। এখন দিয়ে দেবো ধনে পাতা কুচি। নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো, হয়ে গেছে আমাদের পটল ভর্তা। দেখো আমি গরম গরম নামিয়ে ফেলেছি পটল পোড়া ভর্তা। তো বানানো কিন্তু খুবই সহজ, খেতেও কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে। আজকে আমি চিংড়ি মাছ দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো, এমনিও করতে পারো। তো তোমরা দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করো রেসিপিটি। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আমাদের চ্যানেলে যদি নতুন থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কাল একটি নতুন রেসিপি নিয়ে আসবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।